আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো দীর্ঘদিন ব্যস্ত থাকার পরে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনারা সকলে জানেন বর্তমান রোমানিয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে রোমানিয়া যাওয়া সকলের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়ছে। তো এই কারণে আশা করি যারা রোমানিয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু রোমানিয়া হচ্ছে না, আপনারা চাইলেই কিন্তু এর পরিবর্তে যাদের ইমার্জেন্সি বিদেশে যাওয়া প্রয়োজন তারা সাইপ্রাসে যেতে পারেন। বর্তমানে সাইপ্রাস খুব সুন্দর এবং ভালো একটা আর্নিংয়ের দেশ। আপনারা হয়তো সকলেই জানেন বিশ্বের মধ্যে দ্বিতীয় সুন্দর দেশ বলা হয় সাইপ্রাসকে। এটা সাগরের একটা দ্বীপ, এখানে খুবই উন্নতশীল একটা দ্বীপ। এটা দুই ভাগ, এটা অর্ধেক পরিচালনা করে ইউরোপ আর অর্ধেক পরিচালনা করে তুর্কি। ইউরোপ বলতে এখানে সাইপ্রাসের অর্ধেক পরিমাণ শাসন করে গ্রিস আর অর্ধেক শাসন করে তুর্কি। তো গ্রিস সাইপ্রাসে যাওয়া এটা অনেকটাই লং সময়ের ব্যাপার, রোমানিয়ার মতো এক বছরের মতো লাগে। টাকাও প্রায় 10-11 লক্ষ টাকার মতন বর্তমানে খরচ হয়। বেতনও মোটামুটি ভালো, 80-90 হাজার টাকার মতো পাওয়া যায়। আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারা তুর্কি সাইপ্রাসে আসতে পারেন। তুর্কি সাইপ্রাসে আসতে খরচও কম এবং মোটামুটি আর্নিংটাও ভালো। বর্তমানে তুর্কি যে গভর্নমেন্টস তারা বর্তমানে সর্বনিম্ন 11,800 লিরা বেতন ধরছে। তাদের যারা জেনারেল ওয়ার্কার তাদের বেতন ধরা হচ্ছে 11,800 লিরা। তো এটা প্রত্যেক বছরে বেতন বাড়ায় তারা। আর আপনার কোম্পানি ভেদে হয়তো আপনাকে 13,000, 14,000, 15,000 আরও বেশিও বেতন ধরা হচ্ছে। তো বর্তমানে আপনি যদি 11,800 লিরাকে বাংলা টাকা কনভার্ট করেন প্রায় 65,000 থেকে 70,000 টাকার মতো স্যালারি পড়ে। আপনারা চাইলে এখানে আবাসিক হোটেলের বিষয়ে আসতে পারেন। এখানে আবাসিক হোটেলে অনেক সম্ভাবনাময় আছে। যেমন আপনারা এখানে আবাসিক হোটেলে যদি আসেন বর্তমানে আপনারা 13,000 বা 14,000 লিরা বেতন পাবেন, যা বাংলা টাকা 75 থেকে 80 হাজার টাকার মতো পড়ে। এর বাইরে আপনার বেসিক 8 ঘন্টা ডিউটি পড়ে। 8 ঘন্টা পরে আপনারা চাইলে ওভারটাইম করতে পারেন। আর এখানে একটা সিস্টেম অনেক সুন্দর, এখানে আবাসিক যে হোটেলগুলো এগুলার মধ্যে আপনারা দেখবেন যে একটা টিপস বক্স দেওয়া থাকে। সাধারণত আমরা দেখি যে যারা আবাসিক হোটেলে কাজ করে তারা আবাসিক হোটেলে কাজ করতে গেলে যিনি বাসা জানেন তিনি বাসা দিয়ে যে প্যাসেঞ্জার আসে তাকে কনভিন্স করে তার থেকে যে টিপসটা এটা নিয়ে নেয়। তো এখানে সিস্টেমটা নাই, খুব কমই সিস্টেমটা। এখানে বেশিরভাগ তারা যাওয়ার সময় ইউরোপিয়ান যারা আছে তারা টিপ বক্সে যে যা সমর্থ অনুযায়ী দিয়ে যাবে, 100, 200, 50 এরকম দিয়ে যায়। তো মাস শেষে কী করে এটা বের করে এটা ভাগ করে যাওয়া হয় সকল কর্মচারীকে, এগুলো দেওয়া হয়। তো মোটামুটি সকলে ভালো একটা অ্যামাউন্ট পায়। এখান থেকে 5-7, 10,000, 15,000 টাকা পর্যন্ত এখান থেকে টিপস পাওয়া যায়। এটা মূলত আপনার গেস্টের উপর নির্ভর করে, ট্যুরিস্ট যত বেশি আসবে আপনার টিপস তত বাড়বে। আর এখানে আরেকটা সিস্টেম হচ্ছে গিয়ে এখানে বছরের 4 থেকে 5 মাসের মতো অতিরিক্ত শীত পড়ে যখন ট্যুরিস্ট খুব কম আসে। তো বাকি যে 8 মাস, এই 8 মাসে হোটেলের কর্মকর্তা তারা আপনাকে হয়তো 1 থেকে 2 ঘন্টা কাজ বেশি করাবে। তো 1 থেকে বেশি 1-2 ঘন্টা বেশি কাজ করালে এটার বিনিময়ে হয়তো আপনাকে ওভার টাইম তারা দিবে না। যখন 4 মাস কাজ বন্ধ থাকবে তখন তারা আপনাকে ওই বেতনটাই প্রোভাইড করবে। আর কোনো কোনো হোটেলে দেখা যাচ্ছে যে তারা আপনাকে ওভার টাইমটা দিয়ে দিচ্ছে ও 4 মাসের জন্য তারা আপনাকে ছুটি দিয়ে দিচ্ছে। তখন আপনি যদি ইচ্ছা করেন আপনি বাড়িতে আসতে পারবেন অথবা আপনি ওইখানে অন্য কোনো কাজ করতে পারবেন। তো এটা খুবই সুন্দর একটা সিস্টেম সাইপ্রাসের জন্য। আপনারা চাইলে সাইপ্রাসে আপনারা এই বিষয়গুলো আসতে পারেন। আর হোটেলে আপনার সপ্তাহে 1 দিন ছুটি, রোববারে ছুটি দেওয়া হয়। আর আপনারা যদি কনস্ট্রাকশন, ফার্টিটার, প্লাম্বার, টাইলস, মেশন এই কাজগুলোতে যদি আপনারা যান তাহলে ওইখানে আপনারা ওই 11,800 টাকা আপনারা বেতন পাবেন। বেতন পাওয়ার পরে 8 ঘন্টা বেসিক ডিউটি, এরপর আপনারা চাইলে ওভারটাইম করতে পারবেন।
হ্যাঁ ওভারটাইম করতে পারবেন। এরপর আপনার শনিবারে হাফ এবং রোববারে ফুল, সপ্তাহে আপনার 1.5 দিন ছুটি পাবেন। ওই 1.5 দিন আপনি ইচ্ছে করলে আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন, হ্যাঁ বাহিরে অথবা এই কোম্পানিতে। আপনি চাইলে আপনি এখানে ওভারটাইম হিসেবে কাজ করতে পারবেন। তো এখানেও আপনি যদি এই কনস্ট্রাকশন সাইডে আসেন, আপনি এখানেও ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন, এটাও আপনার জন্য সম্ভাবনা। আর যদি কেউ যদি স্টুডেন্ট বিষয়ে যদি এখানে আসতে চান, তাহলে আপনার জন্য অবশ্যই ভালো, কারণ যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তুর্কি সাইপ্রাসে হোক বা গ্রিস সাইপ্রাসে হোক, আপনি এখান থেকে ইউরোপে অন্য যে কোনো কোথাও আপনি অ্যাপ্লাই করে আপনি যেতে পারবেন। হ্যাঁ আর যদি কেউ যদি আশা করে থাকেন যে আমি আমি আবার আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যাদের স্বপ্ন আছে আপনারা আরব গালফগুলোতে যাবেন বা মিডিল ইস্ট, আমরা যেটা বুঝি আর কি মিডিল ইস্টে যাবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মিডিল ইস্টে না গিয়ে এখানে আসলে হয়তো আপনারা অনেক ভালো থাকতে পারবেন। মিডিল ইস্ট থেকে এখানে চলাফেরার মান, কাজের মান এবং বেতন সব দিক থেকে অসাধারণ, যেহেতু এটা সম্পূর্ণ ইউরোপ, ইউরোপের একটা কালচার এটা চলে। এখানে চলাফেরা হতে আপনার ল, এখানে এই শ্রমিকদের যে ল অনুযায়ী যে বেতন স্কিল ধরা হয় এবং এখানে জীবনযাত্রার মান সব কিছু ইউরোপি স্টাইলে। তো অতএব এখানে আপনি একটা অন্যরকম একটা ফিল, একটা আনন্দ পাবেন, একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। হ্যাঁ আর আপনি হয়তো যদি আরব গালফগুলোতে যান, হয়তো এখানে আপনি এইরকম সুন্দরভাবে আপনি জীবন কাটাতে পারবেন না, এখানে আপনাকে আপনার শ্রম অনুযায়ী আপনাকে মূল্য দিবে না, ঠিক আছে? তো এই কারণে আপনি ইচ্ছা করলে ওইগুলোর থেকে এখানে আসলে আপনি অনেকটাই ভালো থাকবেন। আর যাদের একান্তই স্বপ্ন যে তারা সেন্টার ইউরোপে যাবেন, যে আপনি ইটালি যাবেন বা ফ্রান্স যাবেন, পর্তুগাল যাবেন, আপনি ওইগুলোতে সেটেল হবেন, তাহলে আপনারা এখানে আসার কোনো প্রয়োজন নেই, আপনারা ইউরোপে যাবেন, কারণ এখান থেকে ইউরোপ যাওয়াটা অনেক টাফ ব্যাপার। আপনাকে হয়তো নদীপথে যেতে হবে অথবা তুরস্ক দিয়ে আপনাকে অন্যভাবে যেতে হবে, যেটা আসলে খুবই কষ্টসাধ্যকর ব্যাপার, এটা মোটামুটি একটা অসম্ভবের মতো। তো এই কারণে আপনারা এখানে না আসলেই ভালো হয়। আর যারা, আমি আবারও বলছি, যারা মিডিল ইস্টগুলোতে যেতে চাচ্ছেন, তাদের মিডিল ইস্টে না গিয়ে হয়তো মিডিল ইস্ট থেকে আর আপনার 3-4 লক্ষ টাকা বাড়তি দিলে আপনি এখানে আসতে পারতেছেন। হ্যাঁ এখানে জীবনযাত্রার মান অনেক সুন্দর, আপনারা এখানে আসতে পারেন, খুব সুন্দরভাবে জীবনযাপন করবেন। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব সাইপ্রাসের নতুন নতুন বিভিন্ন বিষয়ে, নতুন নতুন বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনাময় বিষয় দিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা অবশ্যই সকলে আমার সাথেই থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাইপ্রাস সম্পর্কে, আপনাদের কোনো জানার বিষয় থাকে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সাধ্য অনুযায়ী আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সকলেই ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই দোয়া করবেন আমার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।